মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতা রয়েছে, এ কথাটা মানতে হবে। যেমন আপনাদের যদি আমরা অর্থনৈতিক বিষয়টাকে পর্যালোচনা করি, তাহলে দেখা যাবে সেকেন্ড হাউসের লর্ড সেকেন্ড হাউসে মূল ত্রিকোণে রয়েছে শনি। অর্থাৎ অর্থনৈতিকভাবে যে অত্যাধিক একটা নেগেটিভ সিচুয়েশান তৈরি হয়েছে, একেবারে পয়সা নেই হাতে, সঞ্চয় কিছু নেই, বস্তুত এটা নয়। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো যে আপনার যে গ্রোথটা হচ্ছে অর্থনৈতিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেটা খুব স্লো, বোঝাই যাচ্ছে না যে উন্নতিটা হচ্ছে। বস্তুত দেখা যাচ্ছে কিছু না কিছু ডেভেলপমেন্ট আপনার হচ্ছে, হয়ে চলছে, কিন্তু আপনি রিয়েলাইজ করতে পারছেন না, বা বাস্তবিক অর্থে এতটাই স্লো গ্রোথ যেটিকে কিন্তু খালি চোখে বোঝা যায় না, সেই বিষয়ের মতো হয়ে যাচ্ছে। এবং পারিবারিক ক্ষেত্রটা এই মুহূর্তে আপনার বেশ সমস্যাপ্রবণ, অশান্তি, ঝামেলা, দীর্ঘ বলা যেতে পারে গত বছরের এপ্রিল থেকে একটা কন্ডিশন তৈরি হয়েছে যেখানে আপনার পরিবারকে কেন্দ্র করে আপনি ভালো নেই, পরিবার সংক্রান্ত বিষয়ে নানান সমস্যা আপনার কিন্তু বারবার আসছে, আপনি বারবার ফিল করছেন। কেমন কেমন সমস্যা আসছে? কখনও দেখা যাচ্ছে পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক ভালো নেই, কখনও দেখা যাচ্ছে সম্পত্তিকে কেন্দ্র করে একটা লিটিগেশন রিলেটেড প্রবলেম জেনারেট হয়ে গেল, কখনও আপনি ফিল করছেন যে না, প্রবলেমটা শুধুমাত্র লিটিগেশনকে কেন্দ্র করে নয়, প্রবলেমটা কোথাও যেন বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাবের জায়গা, যেখানে কিছু কিছু সময় এমন একটা কন্ডিশন তৈরি হচ্ছে মনে হচ্ছে না এবার সমস্যাটা কোর্টে গিয়েই মিটবে, এবার সমস্যাটা পুলিশ প্রশাসনের সহায়তা নিয়েই মিটবে, এরকম একটা জটিলতার জায়গা। এবং নিরন্তর র্যান্ডম প্রবলেম, পরিবারের কারোর শরীর খারাপ, কারোর এটা হলো, কারোর এই নেগেটিভ বিষয়টা হলো, কারোর চাকরি নিয়ে প্রবলেম হলো, কারোর সন্তান নিয়ে সমস্যা হচ্ছে, অর্থাৎ একটা কোথাও যেন পারিবারিক গোলযোগ বা পারিবারিক যে সুভোগের জায়গাটা সেটা আপনি করতে পাচ্ছেন না। সব আছে কিন্তু তারপরেও সুখটা আপনি লাভ করতে পারছেন না বর্তমান পরিস্থিতিতে। এবং দ্বিতীয় বিষয়, এডুকেশনের বিষয়টাও কিন্তু দিনত্তর দিন ঘেটে যাচ্ছে। আপনি একটা বিষয় নিয়ে পড়াশোনা করছিলেন, স্টাডি করছেন, এগোনোর চেষ্টা করছেন, তারপরে গিয়েও দেখা যাচ্ছে না আপনি এগোতে পাচ্ছেন না, আপনি না সঠিকভাবে আপনার সম্পূর্ণ এনার্জিটাকে আপনার পড়াশোনার ফিল্ডে দিতে পারছেন, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, আপনি যখনই পড়তে বস একটা ল্যাথার্জিক এনার্জি বারবার আপনাকে ঘিরে ধরছে। এবং তৃতীয় বিষয়, আপনি যে বিষয়টা নিয়ে এগিয়ে যাবেন বলে ভেবেছেন সেই বিষয়টিতেও আপনি যেন দিনের পর দিন ইন্টারেস্টটা হারিয়ে ফেলছেন। আপনি হয়তো মেডিকেল নিয়ে পড়াশোনা করবেন ভেবেছেন, এক্ষেত্রে আপনি MBBS কোয়ালিফাই করতে হবে, তার আগে নিট এক্সামিনেশন রয়েছে, সেটি হয়তো আপনি দেওয়ার জন্য চেষ্টা করছেন, কিন্তু কোথাও যেন গিয়ে আপনি ঠিক স্টাডি করতে পারছেন না, কিসের একটা অভাববোধ কাজ করছে, এমন একটা সিচুয়েশান রয়েছে মকরের। পরিবর্তন কতটা হবে এটা আমাদের মূলত আজকের প্রশ্ন, আমরা জানবো এর উত্তরটা। দেখুন, মে মাসের 15 তারিখে আপনাদের রাশি সাপেক্ষে রাশির অষ্টমপতি প্রবেশ করবে পঞ্চম ভাবে। অষ্টমপতি চতুর্থ ভাবে থাকার কারণে আপনি বিভিন্ন ক্ষেত্রে সমস্যা ফিল করেছেন, কারণ চতুর্থে একে তো গ্রহণযোগ তৈরি হয়েছিল, অন্য ধরে গুরুচাণ্ডাল যোগ, পরিবারের গুরুজনদের সাথেও আপনার সম্পর্ক নিয়ে নানান সমস্যা, আবার পেটের প্রবলেম, পরিবারের কারোর স্বাস্থ্যহানি, এগুলো ফিল করেছেন। এই 15 তারিখের পরে কিছুটা প্রভাব কিন্তু কমবে, কিন্তু সম্পূর্ণটা নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, 21 জুন পর্যন্ত এই পারিবারিক ঝামেলা, এই পারিবারিক অশান্তি, এর মাত্রাটা কিন্তু একটু বেশি থাকবে। তৃতীয় কথা, যে জায়গাটা এই খারাপের মধ্যেও পজিটিভ, লিটিগেশন রিলেটেড প্রবলেম কিছুটা স্থিতিশীল হবে, পারমানেন্ট সমাধান হতে এখনও সময় লাগবে, নিশ্চিতভাবেই পারমানেন্ট সমাধান হবে, বাট এখনও কিছুদিন সময় লাগবে আপনার এই লিটিগেশন রিলেটেড প্রবলেমটার সলভ হওয়ার জন্য। পারিবারিক সুখ বৃদ্ধির কথা আমি বলবো না, তবে কিছুটা পজিটিভিটি কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, এই কথাটা আপনাদের সাথে শেয়ার করতেই পারেন। অষ্টমপতি অবস্থান করবেন পঞ্চমে, 5-8 কম্বিনেশন হয়ে গেল, এবং পঞ্চমপতি কিন্তু সপ্তমে যাচ্ছে। কবে যাচ্ছে? মে মাসের শেষে বা জুনের প্রথমে বলা যেতে পারে। কি হতে পারে তার প্রভাবে? সেই সপ্তমেরও হচ্ছে আগে থেকেই মঙ্গল, যে আপনার চতুর্থ পতি, অর্থাৎ বিবাহের যোগাযোগ কিন্তু বাড়তে চলেছে, কোনো সন্দেহ নেই এই কথাটিতে। দ্বিতীয় বিষয় কি,
এক্সট্রা ম্যারিটাল কিছু অ্যাফেয়ার্সও তৈরি হতে পারে মকরের এই সময়। এই বিষয়ে একটু কনসাস থাকতে হবে, বা এই সময়ে আপনি আপনার ফিলিংস, আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে হয়তো পারবেন না, বা বলা যেতে পারে কিছু অবৈধ প্রণয়ের সাথে, অবৈধ কোনো বিষয়ের সাথে আপনি যুক্ত হয়ে যেতে পারেন। দ্যাট ডেফিনেটলি নট বেটার, দ্যাট ডেফিনেটলি নট এথিক্যাল। এই বিষয়টাকে কিন্তু একটু আপনাকে বুঝতে হবে যে এই মুহূর্তে যে কন্ডিশনটা রয়েছে, যে কোনো সম্পর্ক যোগী আপনার জন্য হানিকারক, সেটা রিলেশনশিপের ক্ষেত্রেও আমি বলবো যে হ্যাঁ, লাভ ম্যারেজের ক্ষেত্রে বিবাহের একটা যোগাযোগ তৈরি হবে, এটা আপনার জন্য শুভ, কারণ একাদশ পতির সাথে অবস্থান করবে পঞ্চম পতি এবং চতুর্থ পতির সাথেও, আর তাছাড়াও আপনাদের দশম পতি হচ্ছে শুক্র, তো কোনো না কোনোভাবে একটা পারিবারিক যোগাযোগ বৃদ্ধি, হ্যাঁ, রিলেশনশিপটাকে কেন্দ্র করে তৈরি হতে পারে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এই সম্পর্কটা যেটা আপনি এগিয়ে নিয়ে যেতে চাইছেন, এটি আপনার দীর্ঘদিনের তপস্যা, অনেক চেষ্টা করেছেন তারপরেই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারছেন, তা না হলে অনেক প্রবলেম ক্রিয়েট হয়েছিল, আপনি ধীর স্থিরভাবে বিষয়টাকে নিয়ন্ত্রণ করেছেন বলেই আজকে এই জায়গাটিকে এগিয়ে নিয়ে যেতে পারছেন, সেটি যদি না করতেন কবেই সম্পর্কটা আপনার থাকতো না। আর একটা বিষয় আমি বলি, যেহেতু সেভেন্থে ভিনাস মার্সের কম্বিনেশন রয়েছে, দুটো পসিবিলিটিস তৈরি হচ্ছে। নাম্বার ওয়ান, এই মুহূর্তে একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স তৈরি হতে পারে, যেটি আপনার জন্য শুভ নয়, যেটির প্রভাবে অষ্টমপতি রবি যে এই মুহূর্তে পঞ্চমে রয়েছে একটা নেগেটিভ কম্বিনেশন তৈরি করবে এবং আপনার সম্মানটাকে হানি করবে। যথেষ্ট প্রেস্টিজিয়াসভাবে আপনি বাঁচতে চান, আপনি বাঁচেন, সেখানে গিয়ে যখন সম্মান হানিটা হবে, এটা আপনার জন্য একটা নেগেটিভ ফ্যাক্টর। এবং দ্বিতীয় বিষয়, যারা বিজনেস করছেন, বিজনেস ডেভেলপমেন্ট হবে, আমি বলছি এই মুহূর্তে বিজনেস ডেভেলপমেন্ট হওয়ার দুর্দান্ত সম্ভাবনা রয়েছে। যাদের বিজনেস ভালো চলছে না, কোনো কারণবশত কোনো একটা সমস্যা তৈরি হয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু বিজনেসের ডেভেলপমেন্ট এক্সপেক্ট করা যায়। বাট যেটা এক্সপেক্ট একেবারেই করা যায় না, সেটা হলো আপনার ব্যবসার জায়গায় সম্পর্ক। আমি বারবারই বলি, এটা একটা ইন জেনারেল পরামর্শ, যে কর্মস্থানে নিজের ক্রোধ, কাম, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ষড়ঋতুকে কন্ট্রোল করতে হয়, কারণ যেটার দ্বারা আপনার পেট চলছে সেখানে অন্য বিষয়কে ইনভলভ করতে নেই সাধারণত। এবং এখানে না রিলেটিভ কেউ আছে, এখানে আপনি শুধু কাজ বোঝেন, আপনার একটাই ধর্ম, সেটা হলো সঠিক কর্ম করে যাওয়া কর্মস্থানে। সম্পর্ক রিলেশনশিপ আদার সাইডে হবে, কিন্তু কর্মস্থানে নয়। এখানে ব্যবসা করতে গিয়ে আপনার পার্টনার বা আপনার কোনো একটা কো পার্টনারের সাথে রিলেশনশিপ তৈরি হয়ে যায়, আপনার এমপ্লয়ের সাথে একটা রিলেশনশিপ তৈরি হয়ে যায়, এগুলো ভালো নয়। এর ফলে কী হবে, আপনার কিছু বদনাম বা সম্মানহানি হতে পারে। মূলত ব্যবসার জায়গাটা এই মুহূর্তে ভালো থাকবে, বেশ কিছু ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা লক্ষ্য করছি, উন্নতির জায়গা লক্ষ্য করছি, এটা ডেফিনেটলি হবে। এই পজিটিভিটি নিশ্চিতভাবে আপনার ইনক্রিজ করবে, ইনক্রিজ করতে পারে, কিন্তু মূলত সমস্যাটা অন্য জায়গায়। কোন জায়গায় সমস্যা, সেটা হলো একটা সম্মানহানি। আর ভেহিকেল রিলেটেড বিজনেস ডেভেলপমেন্ট করবে। যুক্ত রয়েছেন যারা যে কোনো ধরনের ট্রাভেলিং, ট্যুরিজম ডেভেলপমেন্ট করবে, এক্সপোর্ট ইম্পোর্ট ডেভেলপমেন্ট করবে, যারা অ্যাটাচ রয়েছেন কোনো না কোনোভাবে ভেজিটেবল, মিল্ক প্রোডাক্টস ইত্যাদির সাথে, তাদের কিন্তু বিজনেস গ্রোয়িংয়ের জায়গা রয়েছে। ইলেকট্রনিক্স ভালো যাবে, ইলেকট্রিক্যাল মধ্যম মানের যাবে, পজিটিভ তেমন বলছি না, আসবাবপত্রের বিজনেস, তবে ডেভেলপমেন্ট কিছুটা থাকবে যারা যুক্ত রয়েছেন বিল্ডিং ম্যাটেরিয়ালের সাথে, টাইলস মার্বেল মধ্যম প্রকৃতির যাওয়ার সম্ভাবনা রয়েছে, জুয়েলারি প্রোডাক্টস মধ্যম প্রকৃতির যাবে, কোনো একটা রং ডিসিশনের কারণে কষ্ট পেতে পারে। সার্ভিস নিয়ে এবার একটু আলোচনা করি। ষষ্ঠপতি সপ্তমে প্রবেশ করবে এই মাসের শেষে, মে মাসের শেষের দিকে, এবং এখানে খুব গুরুত্বপূর্ণ যে জায়গাটা, ষষ্ঠপতি বর্তমানে অবস্থান করছে চতুর্থভাবে, ষষ্ঠপতি পঞ্চমে প্রবেশ করবে মে মাসের শেষে বা জুনের প্রথম দিকে, জুনের প্রথম দিকে প্রবেশ করবে। এক্ষেত্রে সার্ভিসের চেঞ্জ রয়েছে, এনিথিং চেঞ্জ, সেটা হতে পারে আপনি হঠাৎ করেই চাকরি করতেন, টার্মিনেটেড হয়ে গেছেন, আবার চাকরি ফেরত আসবে, হতে পারে আপনি চাকরির স্থান পরিবর্তন করতে চাইছেন, ফেরত আসলেও হতে পারে, আপনি চাইছেন আপনার জবটাকে
একটু সিকিউর করার জন্য আপনি চাইছেন কোম্পানিটাকে চেঞ্জ করতে, চেঞ্জ করলেন, করে দেখলেন সমস্যায় পড়েছেন, চেঞ্জ করার ক্ষেত্রে খুব সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। এবং স্থান চেঞ্জ করতে চাইছেন যারা, মানে আপনি চাকরি করেন যে জায়গাটায়, আপনি চাইছেন না একটু বাড়ির কাছাকাছি হলে সুবিধা হতো, সেক্ষেত্রে কিন্তু পসিবিলিটিস নিশ্চিত রূপেই রয়েছে। কয়েকটি চাকরির ক্ষেত্রে শুভফল লাভ, নতুন চাকরির ক্ষেত্রে পজিটিভিটি, হ্যাঁ কিছুটা তো ডেফিনেটলি বৃত্তিপ্রাপ্ত হচ্ছে। এবং যারা মোটামুটি ক্লার্কিয়াল যে কোনো পদের জন্য, ইন্সপেক্টর রিলেটেড কোনো পদের জন্য অ্যাপ্লাই করেছেন, তাদের ক্ষেত্রে ধনাত্মকতার মান বাড়বে। প্রশাসনিক পদের ক্ষেত্রেও আমি বলবো পজিটিভিটি রয়েছে, ইনক্রিজ করবে পজিটিভিটি। অ্যান্ড যারা যুক্ত রয়েছেন ভেহিকেল এমভি অফিসের সাথে, মোটর ভেহিকেল অফিসের সাথে, পজিটিভিটি রয়েছে। যারা ম্যারেজ ম্যাট্রিমনি রিলেটেড কিছু কাজের সাথে যুক্ত রয়েছেন, পজিটিভিটি রয়েছে। কল সেন্টার চালান যারা, তাদের ক্ষেত্রে পজিটিভিটি রয়েছে। মূলত এক্ষেত্রে যারা নেটওয়ার্ক বা বিভিন্ন ধরনের যে বিভিন্ন মোবাইল নেটওয়ার্ক হতে পারে, কম্পিউটার নেটওয়ার্ক হতে পারে, এই ধরনের কল সেন্টারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা নিশ্চিতভাবে রয়েছে। সেলফ প্রফেশন কেমন যাবে পঞ্চমপতি সপ্তমে, নিশ্চিত বলে রাখি সেলফ প্রফেশনে অগ্রগতি থাকছে। আপনি যদি ডক্টর হয়ে থাকেন, আপনি যদি হয়ে থাকেন সিভিল ইঞ্জিনিয়ার বা এমন প্রফেশনে আছেন যেখানে আপনার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি রয়েছে এবং আপনি সেলফ প্রফেশন করছেন, উন্নতি থাকবে। আইটিতে ডেভেলপমেন্ট রয়েছে, ডিজিটাল মার্কেটিংয়ে ডেভেলপমেন্ট রয়েছে, উন্নতি যথেষ্ট পরিমাণে থাকবে। যারা মূলত যুক্ত রয়েছেন প্রোডাক্ট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ইনস্যুরেন্স মার্কেটিংয়ের সাথে, বা যারা কনসালটেশন প্রদান করেন, ডায়েটিশিয়ান হতে পারে, আপনি হতে পারেন ফিজিশিয়ান, কনসালটেশন প্রদান করেন, আপনি ফিজিওথেরাপিস্ট হতে পারেন, আপনি প্যাথোলজিস্ট হতে পারেন, আপনি নিউট্রিশনিস্ট হতে পারেন, আপনি জিম ট্রেনার হতে পারেন, যেখানে আপনার মূল প্রফেশন হলো কাউকে গাইড করা, কাউকে কনসালটেশন দেওয়া, পরামর্শ দেওয়া। আপনি হতে পারেন একজন অ্যাস্ট্রোলজার, এবং এই সময় আপনাদের একজন আধ্যাত্মিক গুরু, অ্যাস্ট্রোলজার, কোনো একটা পরামর্শদাতার সাথে যুক্ত হওয়ার প্রবল কানেকশন। সেটা যে কোনো হতে পারে প্রফেশন, সেটা অ্যাস্ট্রোলজারের সাথে যুক্ত হওয়ার কম্বিনেশন হতে পারে, সেটা যে কোনো ধরনের ফিজিক্যাল স্বাস্থ্যকে সঠিক করার জন্য ডায়েটিশিয়ান হোক, জিম ট্রেনার হোক, এদের সাথে যুক্ত হওয়ার একটা পসিবিলিটির জায়গা এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এটা ধনাত্মক। বিবাহের ক্ষেত্রে বলবো বিবাহিত জীবন খারাপ নয়, সমস্যা যাদের ছিল সমাধান কিছুটা হলেও হবে 15 তারিখের পর থেকে, এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে কিছুটা স্টেবিলিটি ফিরবে। একটু অশান্তি চলছিল, ডিভোর্স রিলেটেড প্রবলেম নিয়ে খুব চিন্তার মধ্যে ছিলেন, একদমই চিন্তা করার দরকার নেই, ধনাত্মকতা কিন্তু বাড়তে চলেছে। ফরেন কান্ট্রিতে যাওয়ার ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে, কিছু আর্নিং সোর্স জেনারেট হতে পারে, আপনার কোনো ভাই, আপনার কোনো সম্পত্তি যেটা হয়তো আপনার পূর্বজদের রয়েছে, হতে পারে আপনার পিতার সম্পত্তি যেটা আপনি পাচ্ছিলেন না, হতে পারে আপনার ঠাকুরদাদার সম্পত্তি যেটা থেকে আপনি বঞ্চিত হতে চলেছিলেন, এই ধরনের সম্পত্তি প্রাপ্তির জায়গা রয়েছে, বা এই ধরনের সম্পত্তি থেকে কিছুটা আর্নিং জেনারেটের সম্ভাবনা কিন্তু প্রবলভাবেই লক্ষ্য করা যাচ্ছে রাশিলগ্ন যদি আপনার হয়ে থাকে মকর। এবং মকরের বিদেশে যারা রয়েছেন, অসম্ভব ভালো সময় আমি বলবো, বিদেশে যারা রয়েছেন খুব ভালো সময়, এই সময়ে পজিটিভিটি বাড়বে জুন মাসের প্রথম থেকে, এবং ধীরে ধীরে আরও পজিটিভিটি বাড়বে 21 তারিখের পরে। কিন্তু একটা শুভ সংবাদ, সেটা আপনার প্রমোশন হতে পারে, সেটা আপনার এডুকেশনাল কোনো কোয়ালিফিকেশান ডেভেলপ করা হতে পারে, বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। দেখুন আজকের আলোচনা আমি আশা করি কিছুটা হলেও আপনাদের কাজে লাগবে, এবং আপনারা কাজে লাগানোর চেষ্টা করবেন। শুধু যে অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন শুনলাম অ্যান্ড ডু নাথিং, কিছুই করলাম না, হবে না। আপনি আপনার কর্মটাকে করুন, আমরা যেভাবে গাইড করি চেষ্টা করুন সেই গাইডেন্সটাকে ফলো করার। এটা হবে, ওটা হবে, এটা পাবো, সেটা পাবো, কাজ না করলে কি কিছু পাবেন? ডেফিনেটলি সঠিকভাবে কাজটাকে করতে হবে এবং সঠিক পথে করতে হবে। আমি একটা কথাই বারবার বলি যে আমি সঠিক পথটা দেখানোর চেষ্টা করি অ্যাস্ট্রোলজিক্যাল, সেটাকে গ্রহণ করার চেষ্টা করুন। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, শ্রী গণেশ কল্যাণ করুক, তার চরণে আপনাদের শুভ হোক সেই কামনা রেখে অনুষ্ঠান শেষ করছি। জয় শ্রী গণেশ।